জবিল্লাহমিনির হিরমানির সম্মানিত ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রব আলমিনের লাখো লাখো সুখরিয়া যে আজকে এই ঈদুল ফিতরের বিকেলে আসরের পর কিছু বলার জন্য আল্লাহ তৌফিক দিলেন এই আল্লাহ রাবুল আলমিনের কাছে লাখ লখো সুদ আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা আজ ইসলাম পেয়েছি সুন্দর তিরিশ দিন শ্যাম নিয়ম নীতি পেয়েছি সঈদুল সালিম রাসমাতল আলমিন মোহাম্মদ সল্লাহ সাল্লামের প্রতি সবাই ভাই বলি সল্লাহি আলী সাল্লাম তো সময় তো ভাইরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই যে মানুষ আজকে একেবারে আনন্দে উত্থলিত ঈদ খুশি খুশিতে সেই যে এক মাস শ্যাম সাধনা আমরা করলাম সব আমরা মানে ভুলে গিয়েছি আজকে সেই যুবকরা মোটরসাইকেলে তিনজন চারজন পাঁচজন চরে। ট্রাকে ভর্তি হয়ে গান বাজনা করতে করতে আনন্দ করতেছে তার মানে হলো যে আজকে ঈদের দিন এভাবেই মানে আনন্দ করতে হয় এখানে একটা কথা না বললেই নয় ওমর হজরতমর রানহ ঈদের পরে কাঁদতেছিলেন তো সাহাবিরা তার যে সঙ্গীর সাথে জিজ্ঞাসা করলেন ইয়ে আমিরুল মিন আপনি কাঁদছেন কেন আপনি তো জানাতে সার্টিফিকেট পেয়েছেন তো আপনি কান্নাকাটি করছেন কেন আজকে ঈদের দিনে আজকে তো আনন্দ করবেন তো অমর রাজি তার বলছিলেন যে আমি কেন কান্নাকাটি করব না তোমাকে জানো যে তোমাদের জীবনের সব গুণা কি মাপ নিতে পেরেছো আমি কি আমার জীবনের সব গুণা মাপ নিতে পেরেছি আমি আনন্দ কিসের আনন্দ আমি করব। আমি এই ভয়ে আছি যে সারা মাস যে শ্যাম সাধনা করলাম সেটা আল্লাহ কবুল করলেন কি না তো তেনারা ছিলেন সেই মোত্তাকিম তো এখানে ছুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতের শেষে যে দুইটা শব্দ আল্লাহ বললেন আলমী বললেন লাল্লাকুন তাত্তাকুন যে আশা করা যায় যে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে এখানে এই এই তাত্তাকু এটা ক্রিয়া আর মোত্তাকুন হলো এটা নাউন তো এখানে তাকোয়ার নীতি অবলম্বন করা আর যারা তাকে তাকোয়ার নীতি অবলম্বন করে তাদেরকে বলা হয় মত্তাক তো এখানে সুরা আর একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এই তাকোয়ার বর্ণনা দিতে গিয়ে যে মোত্তাকির কিছু বর্ণনা বা কিছু গুণ এখানে মানে মানে ইয়া করেছেন মোত্তাকিনদের কিছু গুণ তুলে ধরেছেন যে কী কী গুণ থাকলে আসলে তারা মোত্তাকি হতে পারে এখানে তিনটা শিরোনামে বলতে পারি তৃতীয় তিনটা বিষয় একটা হলো যে ইমান আরেকটা হলো ধৈর্য আর একটা হলো যে দান অর্থাৎ এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো দান করা তিন নম্বর হল ধৈর্য ধারণ করা এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে যাদের মধ্যে সম্পূর্ণটা থাকবে আসলেই তারাই মোত্তাকি তো এখানে আল্লাহামিন এভাবে বললেন যে যে এখানে এই ভাষাটাই এরকম যে নামাজ পড়লেই যে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরাইলেই নেকি হবে বিষয়টা এরকম না তো এখানে আল্লাহরবুল্লা আলমীর ভাষাটা এত সুন্দর যে লাইসাল বির্রাহ আন তুয়াল্লু অজু হাকুম কেবাল আল মাস্রে মাগরে যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরালেই পূর্ণ হবে বিষয়টা এরকম না আসলে এর মধ্যে কোনো নেকি নেই তাহলে লেকি রেকিটার কোথায় ওলা কিন্নাল বির্রাহ মানে নেকি হলো মান আমানা বিল্লাহে ওল ইয়ামেল আখের যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের উপরে আনে এবং ক্যামতের দিনের প্রতি ইমান আনে কেয়ামতের দিনের প্রতি ইমান আনা বলতে যে জিনিসটা বোঝাচ্ছে মানে বুঝতে হবে যে কেয়ামত একেবারে চোখের সামনে কিভাবে কবর আজাব হবে কিভাবে হিসাব নিকাশ দিব আমরা এই কেয়ামত দিবসকে একেবারে বাস্তব বিশ্বাস করা অলমালা ইকাতিহি অলমালা ইকাতি এবং সকল ফেরসাদের প্রতি ইমান আনা অল কিতাব সকল কিতাবের প্রতি অনাবি ই না এবং সকল নবীদের প্রতি যারা ইমান আনে এটা মোত্তাকিনের একটা অংশ গেল একটা অংশ ইমানের একটা অংশ গেল এই কটা জিনিসের প্রতি যারা কঠিনভাবে ইমান আনে এরাই হলো মোত্তাকি তো দ্বিতীয় নম্বর হলো যে দান তা এই মোত্তাকিদের কাজ আবার কি এই যারা মোত্তাকুন মোত্তাকি এরা আবার ফির আলহামদুলিল্লাহ দান যারা করে দেখা যায় যে এরাই এদের পক্ষেই দান করা সম্ভব হয় এছাড়া বলছে যে ও আতাল আল মালা আলা হুবিহি রুবিল করবা। কয় তারা ধন সম্পদ দান করে আল্লাহ রবিল্লা আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য তার ভালোবাসায় জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার আশায় আল্লাহ রব সন্তুষ্টের জন্য সব্যহী সন্তুষ্টের জন্য যারা দান করে কাকে দান করে যাগুল্ করবা এই আত্মীয় স্বজনকে যারা দান করে অল ইয়িনামা এবং ইতিনদেরকে দান করে অল মাসাকিন এবং মিসকিনদেরকে যারা দান করে অবনে সাবিল এবং তারপর প্রতীকদেরকে যারা দান করে অসায়েলিনা এবং যারা সাইল করে হা হাত পেতে চায় তাদেরকে যারা দান করে অফির রেকাপ এবং দাসমুক্তির জন্য যারা দাঁড় করে আচ্ছা এই এখন এই সিস্টেমটা যদিও নেই সেই সময় ছিল তো ও সালাত এবং নামাজ কায়েম করে সালাত তো এখানে কিন্তু আকাম আর প্রতিষ্ঠা করে সালাত নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠার কাজ যারা করে যে যারা নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠার কাজ করে নিজে পড়ে অপরকে পড়ানোর জন্য তাগিদ দেয় পরিবারে সমাজে দেশে এই এই নামাজ প্রচেষ্টার কাজে যারা নিয়োজিত ও আত জাকাত এবং যারা জাকাত দেয় অল হিম ইরা আহাদুল এবং যারা ওয়াদা পূর্ণ করে যখন তারা ওয়াদা করে কোনো ওয়াদা যদি ওয়াদা যদি মোত্তাক্ষির কী সুন্দর একটা পরিচয় যদি ওয়াদা ঠিকটা থাকে একটা মানুষের একটা পয়েন্টের উপর যথেষ্ট একটা পয়েন্টই যথেষ্ট মোত্তাক্ষি হওয়ার জন্য যদি যার ওয়াদা ঠিক নাই আর যাই হোক তাকে মোত্তাক্ষি বলা যায় না মোত্তাক্ষিদের একটা দারুণ একটা গুণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করে তারপর অশ্ববেরিনা এবং সবুরকারী ফিল বা আশায় অর্থ সংকটে দুরদ্র অবস্থায় ধৈর্য ধারণ করে অদ্দার রয়ে এবং রোগ ব্যথিতে রোগ ব্যথিতে রোগের যন্ত্রণায় তখন আল্লাহকে ভুলে যায় না তারপর আল্লাহকে গালাগালি করে না তো সে মোস্তাকি যারা তারা বলে যে এটা আল্লাহর ইচ্ছাই আমার এই রোগটা হয়েছে সুতরাং আল্লাহ রহুর তাক্কল তো আল্লাহ আল্লা রহুর একমাত্র মানে তাক্কাল করে ওয়া বাসে বা আছে এই যে বা শব্দটা এদের সংগ্রাম সংকটে কীসের সংগ্রাম এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে যে সমস্যাগুলা সৃষ্টি হয় এটাই স্বাভাবিক দিন প্রতিষ্ঠা করতে গেলে সমস্যা সৃষ্টি হবে সেই সেই প্রথম থেকেই মানে প্রতিটা নবীর উপরে এসেছিলেন এবং শেষ নবীর উপরেও আমাদের হজর মহাস্লা সাল্লামের উপরেও এসেছিলেন ইসলামের একটা খাসিয়ত হলো যে আপনি সঠিক ধর্ম প্রচার করতে গেলেই আপনার প্রতি আক্রমণ আসবেই আর এই আক্রমণ যদি না আসে তাহলে বুঝতে হবে এটা ইসলাম না ইসলাম নামে ভুয়া একটা মানে বিষয় মানে ইসলামের একটা খাচ্ছিলতি দিনের একটা খাচিলতি হলো আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যায় যে দিন দিন প্রতিষ্ঠার একটা খাসিরত হলো এটা যখনই হক কথা বলতে যাবেন তখনই আপনার প্রতি আঘাত আসবে আপনাকে বিভিন্ন রকমের মানে গালি গালাজ তারপর আপনাকে ছোট করা হবে আপনাকে ক্রিটিসাইজ করা হবে ওই যে সুরাই ইয়াসিন আল্লাহরাবুল্লা এভাবে বললেন ইয়া হাসরাত আলবাদ মা ইয়ির রাসুল ইল্লা কানু কানুহি ইস্তাহাজউন যে আল্লাহ রাবুল্লী আফসোস করে বললেন যে যে আমার বান্দারা এমন কোনো এমন কোন নবী রাসুল আসেন নাই দুনিয়ায় যাদেরকে ক্রিটিসাইজ করা হয়নি ছোট করা হয়নি যাদেরকে মারধর করা হয়নি এমনকি হত্যা পর্যন্ত নবীদেরকে মানে করা হয়েছে তো এই বর্তমান পরিবেশে আপনি এই মানে দিনের কাজ করতে যাবেন অথচ আপনার প্রতি কোনো আক্রমণ বা কোনো কৃষি আসবে না এখানে এসি রুমে বসে এখানে রুমাল একখান পরে মাঝে মাঝে ভিডিও ছাড়বেন আর আপনি দিনের কাজ করছেন অসম্ভব দিনের কাজ করতে গেলে যদি আপনার প্রতি কোনো ধিক্কার না আসে আপনাকে যদি গালিগালাজ না করে আপনাকে যদি কাপ না বলা হয় যদি আপনাকে জেলে মানে আপনি না যান মানে এই এই সমস্যাটা যদি ফেস না করেন তাহলে বুঝতে হবে আপনি সঠিক ধর্ম প্রচার করছেন না যেমন আমরা বলতে পারি যে আমাদের মানে এই বাংলাদেশ তথা বাংলাদেশ পাকিস্তান ভারতে যে একটা দল আছে তাবলিক যে সারা জনম তারা দাওয়াতি কাজ করে যাচ্ছে কোনো সমস্যা নেই কোনো বাধা নাই বিঘ্ন নেই বরং মসজিদে গেলে কি সম্মান আদর তো এই এই যে বাধা নাই মানে কি বাধা নাই মানে ইসলামের যে দিন হক হকের যে একটা খাসিলত তার থেকে তারা অনেক দূরে বাধা নাই কেমন পর্যন্ত এরকম দাওয়াত দিতেই থাকবে কোনো বাধা আসবে না আর এটা প্রকৃতি ইসলাম নয় এই তো এখানে এখানে বলা হয়েছে আল্লামা আব্দুল হাসান সাইদি সাহেব একটা বক্তব্যে আমি শুনেছিলাম তিনি বলছেন যে যে পলিথিন আগুনের মধ্যে দিচ্ছে অথচ পলিথিন মানে জলে না তার মানে হলো উনি বলছেন যে পলিথিন যদি আগুনের মধ্যে দিলে না জ্বলে তাহলে বুঝতে হবে ওটা আগুন না আগুন নামে ভুয়া একটা জিনিস এটা মিথ্যা একটা জিনিস যদি আগুন হতো পলিথিন জ্বলতো তো যে ইসলাম প্রসার করতে গিয়ে আপনার উপর কোনো আঘাত আসে না আর আপনাকে আপনাকে কাজজাপ বলা হয় না আপনাকে বিভিন্ন দোষে দোষারোপ করা হয় না তাহলে বুঝতে হবে যে আমি হক পাতে নাই আমি সঠিক ইসলাম প্রসার করতেছি না তো এইরকম আরও এরকম জ্ঞানীগুণী যারা আছে বাংলা মানে বাংলাদেশে অনেক সহায়কও আছে যারা বেশ সুন্দরভাবে দাওয়াতে কাজ করে যাচ্ছেন মসজিদে মসজিদে আর একটা জিনিস মনে রাখবেন যে মসজিদে মসজিদে মাইকে মানে কথা বলা আর এই ময়দানে কথা বলা এক জিনিস নয় আপনি আপনি মাঠে আসেন না দেখবেন যে হক কথা বলতে গেলেই দেখবেন যে আপনি বিভিন্ন উপাধিতে ভূষিত হবেন তো তো এই শাহেকদেরও কোনো যন্ত্রণা নাই কোনো টেনশন নাই বেশ সুন্দরভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছে তো এটা আসলে মানে যদি ইসলামের খাসলত ধরা হয় তাহলে বোঝা যাবে যেটা আসলে প্রকৃত ইসলাম নয় আল্লাহবুল্লা আলমী এই এতগুলা গুণ এখানে দশটি দশটি গুণের কথা বলা হয়েছে দশটি গুণ দশটা গুণ যার মধ্যে আছে আল্লাহ ডাক দিয়ে বললেন উলাই কাল্লা জিলো কৌ ওই সমস্ত মানুষই সত্যবাদী তা এখানে কিন্তু এই কথাটা এইভাবে বোঝা যায় যে এই মানে মিথ্যাও বলে আমি মেন্দার আমি তাকুয়াবান এটা মিথ্যাও বলে এই জন্যই তো বললেন উলাই কে তাকু যে মানে ওরাই সত্যবাদী ওরাই সত্যবাদী অনু মোত্তাকুন এবং ওরাই হলো মোত্তাকি এই দশটা গুণ তাদের মধ্যে আছে সম্মানিত ভাইয়েরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলার চেষ্টা করলাম আর কি তো এর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহরাস্তে মানে মাফ করে দেবেন আর যদি এখান থেকে শিক্ষণীয় কিছু থাকে আসলে আমরা সবাই জানাতে যেতে চাই কোনো সন্দেহ নাই তাবলিক জামাত বলেন আহলে হাদিস বলেন হেফাজতে ইসলাম বলেন পীর সাহেব বলেন জামাত ইসলাম বাংলাদেশ বলেন আরও অন্যান্য অনেক ইসলামী দল আছে আসলে সবাই আমরা জানাতে যেতে চাই কিন্তু আপনি আপনার কি আপনি কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি কাজ না করেন আপনি যতই ইসলামী নাম দেন না কেন আসলে সেটা ইসলামী দল নয় ওই যে তেহাত্তর দল আল্লাহ রাসুল বলে গেছেন যে আমার উমতের মধ্যে তেহাত্তর দল হবে একটা দল থাকবে হকের উপরে আর বাহাত্তরটাই জাহান নামে যাবে আর হকের উপর থাকতে গেলেই আপনি অনেকটা শখ আপনি শখের মধ্যে যাবে ডাইসের মধ্যে ফেলবেন ফেললেই বোঝা যাবে যে আপনি আসলে হকের উপরে আসে কিনা যার সুরা সুরা ইয়াতে মানে তোবার বলা আছে না ওয়ান দা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামরা ওয়াবাশিরিস সাবিরিন ওলা ওলা এখানে লা লা দুইভাবে ব্যবহার হয় একটা লা নিহি অর্থাৎ লা মানে না আর একটা লা অবশ্যই অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব অবশ্যই পরীক্ষা করব একে এখানে পাঁচটা পরীক্ষার কথা বলা হয়েছে যাই হোক সময় সংক্ষিপ্ত আপনারা সবাই জানেন এই পাঁচটা পরীক্ষার মধ্যে যদি আপনি না থাকেন আপনি আপনার দল আপনার নেতা যদি পাঁচটা পরীক্ষার মধ্যে পরে নেই তাহলে আপনি বুঝতে হবে যে আমি আর যাই হোক যতই মুখে বলি না না আমি আসলে হকের পথে নেই হকের পথে থাকলে যে পাঁচটা পরীক্ষা আল্লাহ বললেন আমি পরীক্ষা করব আল্লাহ বললেন অবশ্যই পরীক্ষা করব তো আনকাবুতে এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা বললেই হলো তোমাদের আমি কি পরীক্ষা করবো না কে সত্য আছো আসো কে কে মিথ্যা মিথ্যা আমি কি পরীক্ষা করবো না আমি বললাম ইমানদার হয়ে গেলাম আমি এসি রুমে বসে একের বড়ো বড়ো একে কোরআন হাজির দিয়ে বক্তব্য রাখলাম আর আমি হয়ে আমি হয়ে গেলাম ইমানদার আসলে এ এইটা না যদি শখের মধ্যে আপনি না পড়েন তাহলে আপনি আসলেই ইমানদার না আমি আপনি আমরা ইমানদার নই এই এই বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে যে সমাজ যে নিয়মকানুন চলছে এর মধ্যে আপনি হক কথা বলতে গেলে আপনার উপরে কোনো কিছুই আসবে না এটাকে নিঃসন্দেহে একটা পাগলও চিন্তা করবে যে আসলে আপনি আমি হকের পথে নাই হকের পথে বলতে গেলেই আপনাকে পালিয়ে থাকতে হবে আপনাকে মুখ বন্ধ করে দেওয়া হবে বিভিন্ন রকমের পরীক্ষা আপনার উপরে আসবে আর তখনই বুঝবেন যে আমি হক পথে আসি এই জন্য বড় বড় বলেছিলেন যে যেমন একজন বলেছিলেন তার নাম বলবো না সে বলছিলেন যে কী ব্যাপার আর সাত দিন থেকে আমার বিরুদ্ধে কোনো লেখালেখি হয় না আমার বিরুদ্ধে কোনো কথা হয় না কি ব্যাপার তাহলে আমি নিশ্চয়ই হকার পথে নাই চিন্তা করছেন তার মানে হলো যে আমার বিরুদ্ধে কথা হচ্ছে না মানে হকার পথে নেই আমি শিথিল হয়ে গেছি এই জন্য আমার 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 বিরুদ্ধে লেখালেখি নাই। আমার নিয়ে কোনো কথাবার্তা নাই, তাদের চিন্তাটা কী ছিল আর যুগের পর যুগ আপনাকে নিয়ে লেখালেখি নাই, আপনাকে নিয়ে কোনো কথা নেই আপনার নিয়ে কোনো হুমকি নাই। আপনি স্বাচ্ছন্দে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তো আপনি আপনি বলতেছেন আমি কি না কি হতে গেলে এই দশটা দশটা গুণ আপনাকে অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে তো আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি যে আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তো আপনারা সারাটি মাস আপনারা শ্যাম সাধনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের শ্যামগুলা কবুল করুক আপনাদের ইফতার আপনাদের সাহারি আপনাদের দান আল্লাহ রব আলমিন কবুল করুক আমার আমাকে সহ আল্লাহ সবাইকে মাফ করে দেখ এই কামনা এই বাসনা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি